আজ এত জলদি আইসর যে ঘাটে যাস বুঝি? হাতের কামটা সাইডে আমার একটু তামাশা দেখ দিস, হ্যাঁ কেমন? মহাজন সাহেব, জমি আমার ওইটুকুই আছে, ওইটা গেলে আর আমার তার জমি তরই আছে, আমার কাছে জিম্মা রাখলি আর কি? এতগুলা টাকা হুদাহুদি তরে আমি কেমনে দেই ক? টাকা শোধ দিয়া জমি ফেরত লবি, আর আমার কাছে যতদিন আছে তর জমি তুই চাষ করবি, তর তোর জমি আমি তরেই বাগিয়ে দিলাম আর কি। এত ভাই সস অনবাই যা, কান্দিস নে, কান্দিস না তো, উঠ উঠ। পপুলা বান্ডি রে, কিছু খাতে দেখা যা যা।
Aquí la hizo, ¿eh? Jato bazan, bostora dai kya? Amader ekta tamasha shathe de. Ta. Uje akel. E duniya ta kichu na. Sob her karamoti. Ezemne jore rakhche. Etemni ache. এই তোর কথাটাই ধর না, গন্ডগোলের সময়, গন্ডগোলের সময় তুই এতটুকু না ছিলি, এতটুকু মিলিটারিরে তোর বাপ মা বই নকল তেরে মারে লাইল রে। তোর বাপের তো আর কিছু আসিল না, থাকবার মধ্যে আসিল এক কান বিদে। তো গন্ডগোলের আগের বছর এই বিদা গান আমার কাছে বন্ধক রাখল। তোর বাপ মারে যখন মিলিটারিরা মারে ফেলাইল, তখন তোর তোর থাউনের মতোই একটুও জায়গা ছিল না। তরে আমি আমার নিজের কাছে রাখলাম, খাওয়ায় পড়ায় মানুষ করলাম। আরে বাপ মা মরা বাচ্চাটা কেমন শ্যামইরের মতো কান্দতে আসিল। মিলিটারিরা আমার সব শেষ করে দিছে, আমি কিছু করতে পারি নাই। যুদ্ধ কি জিনিস আমি তখন বুঝতাম না, যখন বড় হইলাম দেখলাম যুদ্ধ শেষ। কিন্তু আমার তো খুব কষ্ট হয় চাচা, মনে হয় অহন যদি একবার যুদ্ধ হইতো, যদি ওই শুয়ারের বাচ্চাগুলারে অহন একবার পাইতাম। পাগল পুলা, অহন তো দেশ স্বাধীন, অহন আবার কির যুদ্ধ, কালে যুদ্ধ করবি? হ্যাঁ আসাই তো, অহন আমি যুদ্ধ করুম কাল লগে। Yeah.
আইসোস, তোর সবাই আইসোস তো ঠিকঠাক মতন, হ্যাঁ কাম হয়েছে তো ঠিক মতন। আরে কত কষ্ট হয়েছে দেখো, হ্যাঁ আরে গামোসাদি গামোসাদি আয়, যা যা সবাই যা সবাই, তোর এখন খাইল ঘুমাকে, যা 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 কেল যা যা বাজান। কিরে আকেল কিছু কবি, আল্লাহ বাবু তুই খাইছস, খ তোরে না কতদিন কইছি যতই কাম থাকুক রাত করবি না, সকাল সকালে বাইতে ফিরিস। হায় রে কপাল আমার, জোয়ার মায়েদারে মানুষের বাড়িতে খাটাইয়া তাই পেট চালাইতে হয়। তোর বাপে যদি আজ বেঁচে থাকতো তুই কি আর ওই গনিমত করে লাইতেলগিরি করবার যায় তো মানুষ তো। তুমি থামো তো মা, খালি বেশি কথা কও, রাইত হইছে এখন ঘুমাও।
বেশ ঠিকঠাক মতো হয় জানো, মাপজোকে ভুল করে নেওয়া হইতা মাপটা ধর দি, ধর ঠিক করে ধর, শক্ত হয়ে যান বাসটা ওখানে নে, ওইখানে ঠিক আছে ঠিক আছে। তরবিটায় ঘর উঠেছিস দেখে পাগল, তোর কি থাকানোর অসুবিধাই বোধ, তোরে আমি ওই দক্ষিণের বিটায় বড় দিকে একটা ঘর তুলে দিন আর সুন্দর দিকে বউ এনে দিব, বুঝুস না কেন ওই বিটা কান্ত তোর বাহে আমার কাছে বন্ধুক রাখছিল, হ আমার আর কেউ নাই কিছু নাই, মায়ের বড় শখ করিয়া এই বিটা ঘর উঠেছিল, এইটাও যদি না থাকে চাচা আপনি না কইছিলেন আমি বড় হইলে এই বিটা খানা আমার হইব, কি না করছিনি তুই কি বড় হইছ এই দিনের পুলা, এই জায়গা জমি কি বুঝছ, যা কামে যা যা, গরুটা বেমাইতেছে কটা ভুষি দেখে যা, কই যা হলো যা, চোখ
কেল্লার চোখ খুলছে। ওরে আর গ্রামের এখন ঠিক হইব না। এরপর খুব দ্রুত কিছু ঘটনা ঘটে যায়। গভীর রাতে কারা যেন আক্কেলকে মারতে আসে। আক্কেল মাথায় আঘাত পায়, চিনে ফেলে ওদের, কিন্তু কোনো লাভ হয় না। তারপর একদিন মহাজনের গোলাঘর থেকে ধান চুরি হয়। চোর সাব্যস্ত হয় আক্কেল আলী। পঞ্চায়েতের বিচারে রায় হয় 24 ঘন্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আক্কেল আলীকে। আল্লাহ
ভাইজান এটা কত জায়গায় কি এত মানছে এনে কি করে তুমি কই থাকো যে যে মানে তোমার বাড়ি কোথায় যে আমি গ্রামে থাকি এই সোনাকান্তি কাল বিয়ানে ডাহাইছি ও তার মানে তুমি কিছুই জানো না একুশে ফেব্রুয়ারির কথা জানো না হ্যাঁ শোনো এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার হ্যাঁ অনেকদিন আগে ১৯৫২ সালে এখানে ছাত্ররা বাংলা ভাষার জন্য মিছিল করেছিল তো পাকিস্তানি গভর্নমেন্ট সেই মিছিলের উপর গুলি চালায় সেই গুলিতে আসছি তো বুঝলে সেই গুলিতে বহু লোক মারা যায় যার মারা যায় সবাই অপেক্ষা করছে আর তুই এখানে বক্তৃতা শুরু করে দিলি আসছি আসছি পরে বলবো হ্যাঁ ভাইজান কেমন আছেন তুমি আমার চিনতে পারলেন না আমি আকেলালি সোনাকান্দি গ্রামের আকেলালি এই যে এদিন আপনার লগে এই শহীদ মিনারে দেখা হয়েছিল ও হো তাই তো চেনা চেনা লাগছে তা কি খবর তোমার যে বালাই কি করছো এখন করছি তো অনেক কিছুই রিক্সা চালাইছি জুগালের কাম করছি মাটি কাটছি অনেক ভাঙনের কাম করতেছি এসো চা খেতে খেতে কথা বলা যাবে এই ওরা এসেছিল সাহেব টাহেব না স্যার হ্যাঁ দুটো চা তোর বলো বাড়িতে কে কে আছে তোমার কেউ নেই মানে আমার তো কেউ নাই বাপ মা আরেক বই না ছিল এই ৭১ যুদ্ধের সময় মিলিটারি মারা ফেলাইছে আমি তখন ছোট ছিলাম তাই আমার সব মনে আছে সব মনে আছে খেরের তলে পলে আমি সব দেখছি
নাও খাও। তা তুমি গ্রাম ছেড়ে শহরে চলে আসলে কেন? হ্যাঁ, বাপের এখন বিদায় ছিল, এই বিদায় আমার কাল হইল। যার বাড়িতে মানুষ হয়েছিলাম, হ্যাঁ আমার মায়েরা দূর দূর করে খেদাই দিল, এই এখন বিদায় লেগে। তা তুমি কিছু বললে না তাদের? কইছিলাম তো, কত আতে পায়ে ধরছি, কোনো কাম হয় নাই। উল্টা কয় কি, আমি বলে আর ধান চুরি করে বেচে দিছি, কম দিকে উন কথা। আমার জীবন ডাইজেন কেমন, ছোটকালে সুখের সামনে মিলিটারিরা বাবা মনে মেরে বেলালো, বন্যার তো হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারিনি, জনবর হইলাম, দেখলাম যুদ্ধ শেষ, আমার বড় কষ্ট হয় ভাইজান, মনে হয় অহন যদি এই শত্রুগুলান একবার পাইতাম, কিন্তু অহন তো যুদ্ধ শেষ। না আক্কেল, যুদ্ধ এখনো শেষ হয়নি, শত্রু এখনো আছে, তবে এখন আর অত সহজে চেনা যায় না, ভালো করে খুঁজে দেখো, একদিন ঠিকই চিনে নিতে পারবে। সাহেব অ্যারেস্ট হয়েছে, সালাম ভাইয়ের বাসায় জরুরি মিটিং, এক্ষুনি চল। আক্কেল, আবার দেখা হবে, সন্ধ্যায় আমরা বন্ধুরা এখানে বসি, তুমি এসো, কথা বলা যাবে, হ্যাঁ চল। তোমাকে বুঝতে হবে আক্কেল, আজকের শত্রু কারা, একাত্তরে যারা তোমার বাবা মাকে মেরে ফেলেছে তারা ছিল এক ধরনের শত্রু, ওদের চেহারায় ছিল পাকিস্তানি ছাপ, তাই ওদের সহজে চেনা যেত, কিন্তু আজকের শত্রুদের অত সহজে চেনবার উপায় নেই। একাত্তরের শত্রুরা অবশ্য এখনো আছে, কিন্তু তাদের সাথে এই যে নতুন শত্রু যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, তাদেরকেও চিনে নিতে হবে তোমাকে। কিন্তু রফিক ভাই, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন একাত্তরের শত্রুরাই কি আজকে আমাদের মূল শত্রু নয়, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়েছে, আমাদের বুদ্ধিজীবীদের মেরে ফেলেছে, সেই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করাই কি আজকে আমাদের মূল দায়িত্ব নয়? না, আমি তা বলছি না সাহেব, তাদেরকে তো প্রতিহত করতেই হবে,
কিন্তু তার সাথে সাথে আরো অনেক নতুন শত্রুর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। একাত্তরে যে মুক্তিযুদ্ধ করেছে সে আজকে কি করছে সেটাও আমাকে দেখতে হবে। যে সমাজটা আমরা চাইছি তার জন্য লড়াই করতে হলে তোমাকে অবশ্যই চিনে নিতে হবে তোমার আসল শত্রুকে। আপনি কথা কিছু বুঝতেছি না ভাই। কথাটা অবশ্য তোমার জন্য একটু কঠিন হয়ে গেল। আচ্ছা কেল, এই যে তোমাকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হলো, কেন আসতে হলো কখনো ভেবে দেখেছ? আমি তো আইতে চাই নাই, আমার জোর করে খেদাই দিল। এখন বিড়াল লিগা আমার চোর বানাইল। কিন্তু তুমি সব মেনে নিলে কেন? তোমার অধিকার কেড়ে নেওয়া হলো আর তুমি একবার রুখে দাঁড়াতে পারলে না। তুমি তোমার গ্রামে ফিরে যাও আক্কেল। গ্রাম, তোমার নিজের গ্রাম, যেখানে তুমি বড় হয়েছ। গ্রাম, এই সোনাকান্দি, এখানে ফিরার কি হব? এখানে আমার কেটে আছে। দেখি আমি যাই। আপনারা দেখেন আমি বড় সাহেবের টেলিফোন করে আসি। তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। আল্লাহ
কে? ওই ডইলোর বউ আর ওই ডইলোর ছেলে। আরে ধরো বলছি, কেঁদে আর কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। আমি দাফন কাফনের জন্য ম্যানেজারকে বলে যাচ্ছি, নাও ধরো। তুমি আবার এখানে এলে কেন? ড্রাইভার কোথায়? একটু দেখবেন পোস্টমর্টমের পর লাশ হ্যান্ড ওভার করতে দেরি যেন না হয়, ঠিক আছে? ম্যানেজার সাহেব, কাজের গতি খুব স্লো মনে হচ্ছে, আর দেখবেন এ ধরনের ঝামেলা জানা না হয় আর, ঠিক আছে? নান্টু, মানিক, তোমরা দুজন আমার সঙ্গে এসো। আক্কেল, কেমন আছে আক্কেল? যে ভালাই, আপনার খবর কি? কেউ রে দেখতেছি না এখানে। একটা অসুবিধা হয়ে গেছে আক্কেল, আমাদের মধ্যে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আমাদেরকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। সব জেনে কেমন হয়ে যেতেছে? ভাইজানরে দেখলাম আজকা, ভাইজান আমরা চিনতে পারলাম না। রফিক ভাই, সে তোমাকে এখন আর চিনবে কি করে? সে তো এখন মন্ত্রী আর স্বপ্ন দেখছে।
শাহেদ ভাই। তুই এখন কি করবি? তোর তিন কুলে কেউ নাই, তুই কেন এসবের মধ্যে জড়াইলি? হে একাত্তরের যুদ্ধে বাপ মারে হারাইছস, বন্যারে হারাইছস, বাপের একখান বিডা এইটাও ধরে রাখতে পারলি না। শহরে আইয়া এই মাইরি খাইলি আকে লালি। তুই এখন কই যাবি জানি না, কই যাম, কার কাছে যাম? আকেল তুই গ্যারামেই ফিরা যা, যেইখানে তোর জন্ম, যেইখানে তুই বড় হইছস, এই গ্যারামে গেলেই তুই শান্তি পাবি। গ্যারাম হ গ্যারাম হে সোনাকান্দি। Sorry!
আমরা ভাই বলি অনেক দূরে যাইতে হইব, তুই থাকবি না আমার লগে? Lozay.